আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপট ভাবে একদমই মচমচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প উপকরণে খুবই সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আলুর পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। খোসা ছাড়ানো এই আলুগুলোকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার ছাড়াও কিন্তু আপনারা এই আলুগুলোকে কুচি করে নিতে পারেন। সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আলুগুলো এখন ঠিক এরকম হয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। পাকোড়াগুলিকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য কিন্তু আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি পানিগুলিকে ভালোভাবে নিংড়ে নিয়ে এই আলুগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরই দেখতে পারবেন আলুটা একদমই সফট হয়ে গেছে। এখন আমি ছোট আর পাতলা করে পাকোড়াগুলিকে বানিয়ে নিব। পাকোড়াটা পাতলা করে বানালেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। চুলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি একটা একটা করে পাকোড়া এখানে দিয়ে দিব। সবগুলি পাকোড়া একসঙ্গে ভাজা যাবে না, আমি দুইবারে পাকোড়াগুলিকে ভাজব। সবগুলো পাকোড়া তেলে দেওয়ার পর এখন আমি চুলাটাকে বাড়িয়ে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছি। কম হিটে ভাজলে কিন্তু পাকোড়াগুলি মুচমুচে হবে না, তাই একটু বাড়িয়ে রাখতে হবে চুলার হিটটা। এই পাকোড়াগুলি ভাজতে খুব একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। একপাশ থেকে যখন কিছুটা কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলিকে উল্টে দিচ্ছি। ভাজার সময় যদি পাকোড়াগুলি একটা সঙ্গে একটা লেগে থাকে তাহলে ছাড়িয়ে দিতে হবে। এই পাকোড়াগুলি কিন্তু এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। আমি এখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আপনারা চাইলে কিন্তু এই পাকোড়াগুলিকে আর একটু ডার্ক করে ভাজতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে তাই আমি তুলে নিলাম। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলি কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলে চায়ের সঙ্গে কিন্তু এরকম মচমচে পাকোড়া একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।